ছিল যেটা যেটার সঙ্গে তোমাদের কেউ আলাপই করায়নি, তোমাদের সঙ্গে কেউ পরিচয় করিয়ে দেয়নি, সেই যে অন্য বিশ্বাস বা অন্য সংগ্রাম, সেগুলোর কথা শুনলেও তখন মনে হয় যে আরে এটা তো আমাকে কেউ কখনো বলেনি, এইভাবে তো আমি কখনো দেখিনি জীবনকে, সেই এইটুকু যদি আমি বলতে পারি যে তোমাদের কিছু মানুষের সঙ্গে কিছু মানুষের অক্ষরের সঙ্গে পরিচয় করে দিলাম, যে অক্ষরগুলো তারা খুব জীবন্তভাবেই লিখেছেন এবং যারা লিখেছেন তারা নিজেরা বিশ্বাস করে লিখেছেন, সেইটুকু করতে পারলে আমার মনে হয় যে আমার আজকের কাজ সম্পূর্ণ হবে। আর নিশ্চয়ই সন্দীপন দা আমাদের যেটা শুরুতে বললেন যে এই বিল্ডিংয়ে কিছু নেই বা কিছু অভাব, আমার তো উত্তরই মনে হলো আমার সত্যি যে কোনো কলকাতার পুরনো কলেজে আসতে খুব ভালো লাগে এবং এটি এত ঐতিহ্যের ভাগ, হয়তো তোমাদের মনে হতে পারে যে এখানে একটা দুটো ভালো ওয়াটার কুলার বা একটা এসি করা অডিটোরিয়াম এগুলো থাকলে ভালো হতো, কিন্তু ঐতিহ্য জিনিসটা কিন্তু আমরা রক্তের মধ্যে আমাকে ঢুকে দেয়। তোমরা যে এই বিল্ডিংটাতে এতদিন পড়াশুনো করবে, তোমরা পরে যখন ফিরে যাবে তখন তোমাদের কিন্তু মনের মধ্যে এই ঐতিহ্যটা থেকে যাবে। আমরা কলকাতার অনেক পুরনো জমিদার বাড়ি আমরা দেখতে যাই আজকাল বা গ্রামে গঞ্জে আমরা যখন যাই পুরনো জমিদার বাড়ি দেখতে যাই, কেন যাই? আমরা তো ঐতিহ্য দেখতে যাই, এগুলো এগুলো কিন্তু পড়া সম্ভব। এবং এই যে বাড়ির বিশাল জানলা পেয়ার চরান্দা, এই পুরনো একটা আবহ বা টিচার্স প্রিন্সিপালের রুমে যে বড় বড় ছবিগুলি ঝুলছে সেগুলো দেখলে আমরা ওই নতুন করে মনে পড়লো আমার যে আমরা একটা নবজাগরণ ছিল, আমাদের একটা খুব বিরাট বড় বাংলার একটা ঐতিহ্য আছে। আমি আমার বিষয়ে তাহলে আস্তে আস্তে ঢুকি, আমার আমি যখন বলবো তখন একটু পাল্টে দেবে স্লাইডটা, কিন্তু যদি কিছু না বলি তাহলে যেমন আছে স্লাইড তেমনই থাকবে। প্রথম স্লাইডে আসতে পারি আমরা, প্রতিবাদী কবিতার কর্ম এটা দিয়ে আমি শুরু করতে চাই যে কবিতা আমি জানি না তোমরা কি কি সাবজেক্ট থেকে এসেছো, কজন কোন আপনারা যদি দেখতে পারো কে কোন সাবজেক্ট পড়ো আমি জানি না, এখানে সাহিত্যের ছাত্র কজন আছে ছাত্রকে মানে ইংরেজি বা বাংলা কজন পড়ো, এই যারা ইংরেজি বা বাংলা পড়ে তারা ভাবতে হলো ইংরেজি বাংলা হিন্দি সংস্কৃত মানে ভাষা এবং সাহিত্য কজন ছাত্র আছো আর অন্য সাবজেক্টের কথা না, তার মানে অধিকাংশই অন্য সাবজেক্টের, সেটা আমার কাছে বড় চ্যালেঞ্জ কিন্তু ভালো ব্যাপারটা, কারণ আমি চাই যে যারা সাহিত্য নিয়ে পড়েনি কখনো তাদের কাছে পৌঁছতে। আমরা জানি যে কবিতা লেখা একটা একটা ব্যাপার, কবি বলে একটা বস্তু হয়, কবিদের বড় বড় চুল থাকে, কবিদের কাছে ঝোলা থাকে, কবিরা খদ্দরের পাঞ্জাবি পরে ঘোরাঘুরি করেন, সচরাচর কবি বলতেই আমাদের মনে যে চিত্রটি ভেসে ওঠে সেটা কার, কার চিত্র সবচেয়ে আগে ভেসে ওঠে কবি বলতে? রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ আলখাল্লা পরে আছেন, রবীন্দ্রনাথের দীর্ঘ চুল দীর্ঘ দাড়ি এটাই আমাদের কাছে কবির একটা চেহারা, কিন্তু আজকের দিনে কবিরা কিন্তু বাসে ওঠেন, ট্রামে ওঠেন, মেট্রোতে চাপেন, আজকের দিনে কবিরা রাস্তা দাঁড়িয়ে ঝালমুড়ি খান এবং আজকের দিনে কবি বলতে কিন্তু শুধু পুরুষ নয় প্রচুর নারীকেও বোঝায়, এবং একটা সময় ছিল সত্যি সত্যি রবীন্দ্রনাথের সময় যখন কবিতা মেয়েরা লিখতে নিমন্ত্রণ পায়। আজকে আমরা এইসব জার্নির পথে বলব। প্রথম যে স্লাইডে আমার যে কথাগুলো লেখা আছে, কবিতার কাজ আড়ালে থাকা লুকিয়ে থাকা কথাগুলোকে বার করে আনা। আসলে কবিতার সম্বন্ধে আমাদের প্রথমেই একটা ভুল ধারণা আছে যে কবিতার জন্য খুব ভালো ভালো ভাষা লিখতে হয়, আমাদের একটা ধারণা আছে যে কবিতা লিখতে গেলে খুব ভালো ছন্দ জানতে হবে। হ্যাঁ অবশ্যই জল পড়ে পাতা নড়ে এটাও ছন্দে লেখা, কিন্তু আমরা যে সারা পৃথিবীর যত কবিতা আছে তার মধ্যে আমরা যে কবিতাগুলোকে খুব ভালো কবিতা বলে মনে করেছি তাতে আমরা একটা জিনিস দেখতে পেয়েছি, আমরা দেখতে পেয়েছি যে কবিতা অনেক সময় জীবন বদলানোর কথা বলেছে এবং কবিতা এমন কিছু কথা বলেছে যেগুলো আমাদের সমাজে আমরা যে দৈনন্দিন বেঁচে থাকি, আমরা যে মেট্রোতে উঠি, আমরা যে ঝালমুড়ি খাই, আমরা বাড়িতে বাড়িওয়ালার সঙ্গে ঝগড়া করি, আমরা রাস্তায় অটোওয়ালার সঙ্গে ঝগড়া করি, আমাদের যে রোজকার জীবনযাপন
এই জীবনযাপনের মধ্যে থেকে কবিতা আমাদের এমন একটা কিছু দিয়েছে যাতে আমরা একটা অন্য রিয়ালিটিতে অন্য বাস্তবে পা রাখতে পেরেছি এবং আমরা নিজেদের গোপন কথাগুলো হয় বলতে পেরেছি, যে লিখছে সে বলতে পেরেছি, যে পড়ছে সে শুনতে পেরেছি। কবিতার কাজ আড়ালে থাকা লুকিয়ে থাকা কথাগুলোকে বার করে আনা অথবা আরো কঠোর করে বললে কবিতা গোপনকে উন্মুক্ত করে, ক্ষেত্রে খুলে দেয় ভেতরের অন্ধকার, পাপ, অন্যায় ও নিজস্ব অন্ধকার। কবিতা বোমার মতো বিস্ফোরক। এক তরুণ প্রজন্মের কবির ভাষায় আমার কবিতা যেন বিস্ফোরক ভর্তি সুটকেস, দেখতে মিলিব আর ভেতরে অনন্ত আর দিয়ে দিস, বারবার রেখে আসে ভিড় বাসে মন্দিরে হাওড়া স্টেশনে, কিন্তু শালা কিছুতেই ফাটে না কেন যে কে জানে। আসলে কবিতা ভাষার মধ্যে লুকিয়ে রেখে যাওয়া নিজের অনুভব এবং এই অনুভবগুলোকে কীভাবে আমরা দেখেছি এবং আমাদের সমাজ কীভাবে দেখেছে এটা নিয়ে আজকে আমার বক্তব্য। পরের স্লাইডে আমি এখানে অল্প লিখেছি, আমি বলবো বেশি, তোমরা স্লাইডটা পড়ে নিতে পারো। কবির একটা নিজস্ব ধরন আছে, কবির দেখার ধরন আছে। সবচেয়ে বড় যে কথাটা আছে সেটা হচ্ছে কবি স্বাধীন, কবি নিজের মতে চলতে চায় এবং যে নিজের মতে চলতে চায় সেই কাগজে কলম ঠেকায় লেখার জন্য। কবির যে ইচ্ছা আছে এই ইচ্ছাটা কিন্তু সমাজ চায় না। তোমরা নিশ্চয়ই ছোটবেলা থেকে অনেক পুরনো হিন্দি সিনেমা দেখেছো, এখনকার হিন্দি সিনেমাও দেখো, তোমরা নিশ্চয়ই দেখেছো সব গল্পেই যে তরুণ প্রোটাগনিস্টরা থাকে, প্রোটাগনিস্ট কাকে বলে জানো? কাকে বলে প্রোটাগনিস্ট? মেইন ক্যারেক্টার, যে নায়ক নায়িকা যে কেউ হতে পারে, যার সঙ্গে সঙ্গে দর্শক চলে, যার দুঃখে দর্শক দুঃখিত হয়, যার আনন্দে দর্শক খুশি হয়। মূলত দেখানো হয় সেই প্রোটাগনিস্টের একটা যুদ্ধ। যে কোনো ভালো সিনেমায় আসলে কিন্তু প্রোটাগনিস্টের যুদ্ধের গল্প এবং এই যে সংগ্রামটা দেখানো হয় এই সংগ্রামে তাকে কে সবচেয়ে বেশি বাধা দেয়? খুব সাধারণ, একেবারে চোখে জল আনা, খুব ফালতু ছবিতেও দেখবে যে একটি ছেলে একটি মেয়ে বিয়ে করতে চাইছে আর তার বাবা মা হচ্ছে যে আমি অন্য জায়গায় তোর বিয়ে দেবো। তার মানে সমাজের প্রতিভূ হয়ে আসে বাবা মা। আসলে এটা কিন্তু চিরন্তন সত্য যে আমরা এবং আমাদের সমাজ, ব্যক্তি এবং আমাদের সমাজ, তোমাদের ইংরেজি স্যারেরা বাংলা স্যারেরা এখানে বসে আছেন, তারা এটাকে অন্য ভাষায় বলবেন। তারা বলবেন যে সাহিত্যে বারবার দেখা যাচ্ছে একটা রোম্যান্টিক কোয়েস্ট মানে একটি ব্যক্তি বনাম সমাজ। বারবার দেখা যাচ্ছে যে কবি বা সাহিত্যিক তারা দেখাতে চাইছে সেই সব চরিত্রদের যারা চারিপাশে পরিপার্শ্বের সঙ্গে সংগ্রাম করছে এবং সংগ্রামটা কেন হচ্ছে সে তার নিজের মতে চলতে চাইছে এবং সমাজ তাকে সমাজের সাথে ভালাই করতে চাইছে। সমাজ সবসময় চাইবে তার কিছু নিজস্ব নিয়ম কানুন মেনে তুমি চলো। তার মানে এই নয় আজকে আমরা একটা একাডেমিক কথা বলতে এসেছি এখানে, আমি নিশ্চয়ই তোমাদের এই বুদ্ধি দেবো না যে কাল থেকে তোমরা বাবা মার কথা শুনো না বা কাল থেকে সমাজ যা তোমাদের চাইবে সেটা করো না বা তোমাদের অধ্যক্ষ যদি বলেন যে এই সময় কলেজ শুরু হবে তোমরা সেই সময় এসো না, সেটা নিশ্চয়ই বুদ্ধি দিতে আসেনি। আমি বলতে চাইছি যে সাহিত্য যখন পড়ছি আমরা তখন আমরা সবচেয়ে বেশি উদ্বুদ্ধ হই এই সব জায়গাতে, যেই সব জায়গাতে আমরা দেখতে পাই যে কবি বা সাহিত্যিক তিনি সমাজের সঙ্গে আমাদের যে নিরন্তর যুদ্ধটা চলছে সেই যুদ্ধটাকে তুলে এনেছেন এবং শেষ পর্যন্ত তিনি কোথাও জিতিয়ে দিতে চান আমাদের। এবং ওই যেটা হিন্দি সিনেমার কথা বললাম, ফালতু হিন্দি সিনেমার শেষে সবসময় দেখানো হয় যে নায়ক নায়িকার মিলন হচ্ছে বা সবসময় দেখানো হচ্ছে যে যে আগ্রাসন করে বা যে খুব ধনী এবং খুব অত্যাচারী সে পরাজিত হয় বা শেষ দৃশ্যে দেখা যায় যে বীরেন কেঁদে ফেলল। বাস্তবে তো সেটা হয় না, কিন্তু সেটা আমাদের স্বপ্ন। ঠিক তেমনিভাবে কবিতাতেও আমরা চাই যে আমাদের উপর যা কিছু চাপিয়ে দেওয়া হয়েছে সেটাকে আমরা তুচ্ছ করব। আমরা একটা লেখার সঙ্গে একটা ট্র্যাজেডি এবং একটা মিলনান্ত গল্প দুটোতে দুভাবে আমরা রিলেট করি। আমরা ট্র্যাজেডিতে কীভাবে রিলেট করি,
আমরা ওই প্রোটাগনিস্টের দুঃখে কেঁদে রিলেট করি। আমরা জানি যে আমাদের জীবনে অনেক দুঃখ আছে, কিন্তু আমরা প্রোটাগনিস্টের দুঃখে কাঁদার পর আমাদের একটা অদ্ভুত প্রশান্তি নেমে আসে, তখন আমাদের নিজেদের দুঃখগুলোকে ছোট বলে মনে হয়। আর আমরা যখন দেখি যে প্রোটাগনিস্টের জয় হলো, তখন আমাদের একটা জয়ের আনন্দ হয়, যেটা আমাদের অনেক প্রত্যেক দিনের দৈনন্দিন পরাজয়কে ভুলিয়ে দেয়। এইখান থেকে আমি শব্দে আসতে চাই, এই দুটো শব্দ আমার বক্তব্যের পরের অংশের সঙ্গে যুক্ত। নিজের ইচ্ছা, এই কথাটা নিজ কথাটার একটা প্রতিশব্দ হচ্ছে স, আর ইচ্ছার একটা প্রতিশব্দ হচ্ছে নির। এই কথা থেকে শৈল কথাটা এসেছে। এবার আমাদের সমাজে দুটো কথা আছে, একটা হচ্ছে শৈলতন্ত্র। শৈলতন্ত্র আমরা কাকে বলি? যেই রাজা বা যেই শাসক নিজের ইচ্ছায় চলেন এবং অন্যদের কথা মানেন না, তাকে আমরা শৈলতন্ত্রী বলি। আর আমাদের সমাজে আমরা মেয়েদের অনেক সময় শৈল নিয়ে বলতে শুনেছি, শৈলিনী বলা হতো যারা নিজের ইচ্ছায় বিভিন্ন পুরুষের সঙ্গে সম্পর্ক করতো, তাদেরকে কুলোটা বলা হতো, বেশ্যা বলা হতো। এখন এই প্রতিটি শব্দই প্রায় পলিটিক্যালি ইনকারেক্ট, এখন এগুলো কোনোটাই বলা চলে না, কিন্তু এই শৈলিনী শব্দটা একটা ট্যাবু শব্দ। এবং আমরা পরে দেখব যে বিভিন্ন কবিতায় মেয়েরা বিশেষ করে নিজেকে শৈলিনী বলছে, কেন বলছে সেই কথা একটা প্রতিবাদের কবিতা পরে চাই। মূলত এতক্ষণে আমি একটুখানি পৌঁছতে পারলাম, সেটা হলো যে আমরা কিছু প্রতিবাদের কবিতার কথা প্রথমে বলবো, তারপর আমরা বলবো যে যৌন অবদমনের বিরুদ্ধে গিয়ে যে কবিতা লেখা হচ্ছে বাংলায় সেগুলোর কথা। প্রথমে আমরা বলবো যে এই যে সিস্টেমের বিরুদ্ধে প্রতিবাদ, দাঁড়িয়ে ওঠা, আমাদের চারপাশের যে সমাজ, কখনো কখনো স্পষ্টভাবে আঙুল তুলে দেখানো যায় যে এটা ঠিক হচ্ছে না, এটা ভুল হচ্ছে, এবং আমাদের মধ্যে আমরা সবাই কিন্তু সেটা মেনে নিতে পারি, আমরা সবাই একমত হতে পারি যে কিছু কিছু জিনিস আমাদের সমাজে ঠিক হচ্ছে না। সেটা কখনো শাসক ঠিক করছে না, কখনো সমাজের মাথারা ঠিক করছে না, কখনো আমাদের বাবা মায়েরাও হয়তো তাদের প্রতিভূমি ঠিক করছে না। বাংলা কবিতার দিক বলে আছেন অজস্র প্রতিবাদী কবি, তোমরা যারা কবিতা পড়ো না, আজকে পরে তোমরা একটু কবিতা পড়ে দেখো, পুরোনো কবিতা পড়তে গেলে দেখবে যে তারা অনেক স্পষ্টভাবে এমন কিছু বলেছেন যে আজকের দিনেও সত্যি। সুকান্ত ভট্টাচার্যের কবিতা একসময় আমাদের মুখে মুখে ফুটত, সুভাষ মুখোপাধ্যায়ের কবিতা আমাদের ধর্মগ্রন্থের মতো ছিল। আমি এদের সবার কবিতা আজকে তোমাদের শোনাতে পারবো না, এতটা সময় নেই। আমরা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের এখানে নাম বলিনি, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের কবিতা যদি পড়ো দেখবে যে কি প্রচন্ডভাবে স্পর্শ করে যায় তার কবিতা। আজকে আমি বলবো মণিভূষণ ভট্টাচার্যের কথা। তিনি একরকমের বামপন্থায় বিশ্বাস করতেন, কিন্তু পার্টি লাইন্সের সঙ্গে তার নানা রকম সমস্যা হয়েছিল। 1938 তার জন্ম, মৃত্যু 1944। পরে স্লাইডে দিতে পারি। এই কবিতাটি প্রায় বিস্তৃত, কিন্তু এটা খুব যারা আবৃত্তি করেন তারা খুব আবৃত্তি করেন। কবিতাটি শুরুতেই ভোট নিয়ে একটু কথা আছে। আমার বয়স এবছর 21 পূর্ণ হলে ভোট দিলাম, দ্বিতীয়বার যখন চকের পর্দা থাকা খুবকিতে ঢুকে প্রগতিশীল প্রতীক চিহ্নে ছাপ মারছি তখন আমি 26। 29 বছর বয়সেও বিশ্বের নিঃস্বতম গণতন্ত্র রক্ষার জন্য আমার প্রাণ আকুল হয়ে উঠেছিল, কিন্তু এবছর ভোটের দিন সারাতে খুব তপ্তপোষে শুয়ে বেড়ার পুকুর দিয়ে পতাকা ওড়ানো রিকশার যাতায়াত। আসলে এখানে মণিভূষণ কি বলছে, মণিভূষণ এখানে গণতন্ত্রের কাছেই প্রশ্নের মুখে তুলছে। গণতন্ত্রের একটা ক্ষতিকর কোনো ইলেকশন, নির্বাচন, নির্বাচনে ভোট দিতে যাওয়া না যাওয়া, এটার মধ্যে দিয়ে অনেক কিছু প্রকাশ পাচ্ছে এখানে। তিনি কতটা বিশ্বাসী ছিলেন এবং যত বয়স বেড়েছে তত চাকরি না পাওয়া একটি বেকার যুবক, কবিতাটি যেমন বেকারের চিঠি, একটি বেকার যুবক সে চাকরি না পাওয়ার ফলে ধীরে ধীরে কীভাবে হতাশ হয়ে পড়ছে। এটা খুব দীর্ঘ একটা কবিতা, আমি পুরোটা পড়ব না, এর পরের স্লাইডে শেষ টুকু নিয়ে আছে। এটা কি তোমরা পড়তে পারছো না? এখানে বলছেন যারা জন্মায় আর ফাটে, ফাটে আর মরে, যারা পিঁপড়ের মতো পোকামাকড়ের মতো শীত রাত্রি ছড়া পাতার মতো
সেইসব বিরক্ষণ নগণ্য পুজো অবজ্ঞাত করুন, যাদের দেখার জন্য এবং ঠকাবার জন্য আপনারা বিরাট মঞ্চে উঠে দাঁড়ান, যারা আগামী দিনে ভারতবর্ষের গোটা পৃথিবীর এবং সৌরজগতের মালিক, আমি তাদেরই একজন হয়ে কবিতাটার বাকি অংশটা সম্ভবত এখানে হয়ে গিয়েছে, তাদেরই একজন হয়ে এই জংশন স্টেশনে আমি নিজেই করতে পারছি না, হ্যাঁ এই জংশন স্টেশনে বাদাম বেঁচে যাচ্ছি, একদম শেষে এসে বলছি এটা না করলেও চলবে, এটাকে তোমরা নেটে পেয়ে যাবে, কবিতাটা নেটে খুঁজে নিও গুগল করে। কষারি বাম হাতের বুড়ো আঙুলের মতো জীবন আমাদের যে কোনো মুহূর্তে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, আবার এই আঙুলের কেন্দ্রীভূত চাপে খোলা ফাটিয়ে বের করে আনা যায় রাজনৈতিক ক্ষমতার পুষ্টিকর তৈলবীজ, আর সমস্ত শুকনো খোসা বাতাসে উড়ে যায়, বাতাসের সঙ্গে আকাশ স্পর্শ করে মানুষের অনন্ত ঘৃণার আগুন, সে আগুনের পাশে বসে আছেন আমার মা আমার দেশ জননী, না বিপ্লব শব্দটি শুনলেই আপনাদের মতো আমার রক্ত দিয়ে জ্বর আসে না। এটা আসলে আমি তুলে এনেছি এই কারণে যেটা একটি অত্যন্ত কপিবুক স্টাইল প্রতিবাদী কবিতা, এই কবিতাটার মধ্যে স্পষ্ট প্রতিবাদ হয়েছে, এখানে কোনো ঢাকা ব্যাপার নেই, এখানে কোনো লুকোনো ব্যাপার নেই। এর মধ্যবর্তী আর অসংখ্য কবির কবিতা আমরা পড়তে পারি, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের অসংখ্য কবিতা আছে যেগুলো স্পষ্ট করে বলে এইভাবে। ভাস্কর চক্রবর্তীর এই কবিতাটিতে একটুখানি আমি পড়ে শোনাচ্ছি, ভাস্কর চক্রবর্তীর কবিতা তোমরা যদি কেউ পড়ে থাকো, কেউ কি পড়েছো ভাস্কর চক্রবর্তীর কোনো কবিতা কখনো? তোমরা যদি পড়ো দেখবে সেখানে বারবার নিঃসঙ্গতার কথা আছে। আমি শুরুতেই যেটা বলছিলাম, আজকের দিনের আধুনিক যে মানুষ তার নিঃসঙ্গতা একরকম, তার নিঃসঙ্গতার মধ্যে কোনো নদী নেই, গাছ নেই, নদীর ধারে বসে আপন হয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা নেই, তার নিঃসঙ্গতা হচ্ছে চলমান নিঃসঙ্গতা, সে রাস্তা দিয়ে হাঁটছে, সে বাসে যাচ্ছে, সে কারোর সঙ্গে কথা বলছে না, সেই নিঃসঙ্গতার কবি ভাস্কর চক্রবর্তী কিন্তু শুধুই হাহাকারের কথা বলেননি, তিনিও কিন্তু একটা যুদ্ধের কথা বলেছেন, একটা প্রতিবাদের কথা বলেছেন, এখানে সেটা স্পষ্ট হয়ে উঠেছে এই কবিতাটির একটি অংশে। ছ্যাচরামি আর বজ্জাতি আর খেয়া খুশি শয়তানদের, আর আশিকেটির একটা ছাড়পোকা আর দাঁতাল হাসি হ্যাঁ হাসি, শোয়ারের পেছনের মতো জীবন যেখানে গনগনে একটা লোহার শীত ঢুকিয়ে দেওয়া হয়েছে, আরও একটু নিষ্ঠুর হওয়া গেছে বলে উৎসব, চোদ্দ পুষ্টি লোপাট করে দেওয়া গেছে বলে উৎসব, না করে মুছে দেওয়া গেছে বলে উৎসব। এই যে একটা উৎসবের ছবি তিনি এঁকেছেন, এটার মধ্যে সাংঘাতিক একটা শ্লেষ আছে, এটার মধ্যে কিন্তু তিনি সরাসরি বলছেন না যে তোমরা যেটা করছো সেটা খারাপ করছো, তিনি ঘুরিয়ে বলছেন, তিনি বলছেন যে তোমরা আসলে উৎসব করছো, কিন্তু উৎসবটা কিসের? মানুষকে ছোট করে দেওয়ার, মানুষকে কষ্ট দেওয়ার, মানুষকে বঞ্চিত করার উৎসব। কবি এই কাজটাও করেন, কবি ঘুরিয়ে কথা বলেন, স্পষ্টতাকে মাঝে মাঝে মুছে দেন, সব কবিকেই স্পষ্ট হতে হবে তা কিন্তু নয়। এবারে আমরা একটু সমাজের কথায় আসবো, সমাজ আসলে কবিতার মধ্যে বারবার তোমরা দেখবে, যে কোনো কবিতা যেটা ভালো কবিতা পড়বে তার মধ্যে দেখবে বারবার ভবঘুরেদের কথা আসছে, বারবার নিঃস্ব মানুষের কথা আসছে। আসলে আধুনিক সময় যখন শুরু হয়, মধ্যযুগের শেষ যখন হয়, তখন থেকে একে নানা রকম আমাদের স্বর ছিল, নানা রকম ধর্ম ছিল, নানা রকম আচার আচরণ ছিল, অজস্র ভাষা ছিল, আমাদের উপভাষা ছিল, সব কিছুকে ধুয়ে মুছে সাফ করে খুব একটা পরিষ্কার সযত্ন করে খোপে খোপে বসানোর চেষ্টা শুরু হয়েছিল, এবং এই চেষ্টাটাকে আমরা বলতে পারি সমাজ পরিষ্করণ শোধন আর মূল্যবোধের ইনস্টলেশন। আর তখনই সমাজের মূল স্রোত থেকে বিবর্জিত বা প্রাপ্তবাসী হয়ে গেলেন অনেক মানুষ, যেমন কুষ্ঠ রোগীদের আলাদা হাসপাতাল বানিয়ে সেখানে পাঠিয়ে দেওয়া হলো,
ভিখিরিতে শহরের বাইরে বসতে পারতে দেওয়া হলো। ভবঘুরে মানুষদের বলা হলো তোমার কোনো বাড়ি নেই, তাই শহরে তোমার কোনো স্থান নেই। আর বেশ্যাদের কি করা হলো? তার আগেও হয়তো নারীরা ছিলেন যারা বিয়েতে মত দিতেন না এবং যাদের সঙ্গে অনেক পুরুষরা অনেক সম্পর্ক করতেন, কিন্তু তাদের বেশ্যালয়ে পাঠিয়ে দেওয়া হলো। তাদের জন্য আলাদা বেশ্যালয়, আলাদা বেশ্যা পাওয়ারা চিহ্নিত করা হলো। এই সমস্ত কিন্তু আসলে স্টিরিও টাইপিং। আমি যেটা বলতে চাইছি যে এটা কিন্তু এক সময় ঘটেছিল তা নয়, আমাদের মনের মধ্যে ওই খাঁচাগুলো তৈরি করা আছে, আমাদের মনের মধ্যেও খুব ভেতর অব্দি বসানো আছে কিছু খাঁচা, আমরা সেখানে বারবার ফিরে যাই কারণ আমাদের সেভাবে ভাবতে শেখানো হয়েছে। মধ্যযুগের শেষে আধুনিক সময়ের শুরুতে এইসব মিথ তৈরি হল। পরের স্লাইড। একটা সময় ছিল যখন আমাদের সমাজ এইভাবে পরিষ্কৃত হয়নি, এইভাবে খোপে খোপে সবকিছুকে বসিয়ে দেওয়া হয়নি, সেই সময় কিন্তু অনেক নরনারীর প্রেমের কথাও বলা হয়েছে, অনেক স্বাধীনতার কথাও বলা হয়েছে। তখনকার যে সাহিত্য, যারা সাহিত্যের ছাত্র তারা তো ইতিহাসও পড়ো, সাহিত্যের ইতিহাসে তোমরা নিশ্চয়ই বৈষ্ণব সাহিত্য পড়েছ। বৈষ্ণব সাহিত্যের মূল বিষয়টা হচ্ছে রাধাকৃষ্ণের প্রেম, কিন্তু রাধাকৃষ্ণকে বরুণ চণ্ডীদাসের মতো অনেক কবি আছেন যারা মানুষের প্রেমের কাছাকাছি নিয়ে এসেছিলেন। এবং এই যে একটা সংস্কৃতি আমাদের ছিল যেখানে আমরা মানুষের প্রেমকে এক সুন্দর রূপে দেখতে পেতাম, সেটাও কিন্তু আমাদের কাছ থেকে ধীরে ধীরে চলে গেল, আমাদের মধ্যে ধীরে ধীরে সেখানেও অবদানের সংস্কৃতি এলো। এবং তার জন্য অনেকে অনেকভাবে বলে, অনেকে বলেন যে ইসলাম ধর্মী যখন শাসকরা এলেন তখন নানা ধরনের পর্দা কোথায় এলো, কিন্তু মুসলিম বিভেদ এলো এবং তার সঙ্গে সঙ্গে মূল্যবোধ পাল্টে যেতে লাগলো। আবার আমরা বলবো যে অনেকটাই এই সংস্কৃতি এলো ভিক্টোরীয় মূল্যবোধ থেকে, যখন ইংরেজরা এলেন। ইংরেজ শাসনের যে 200 বছর আমরা কাটিয়েছি, সেই 200 বছরে আমাদের মধ্যে কিছু স্ট্রাকচার, কিছু কাঠামো তৈরি হলো এবং যার ফলে আমরা কিছু জিনিসকে শ্লীল, কিছু জিনিসকে অশ্লীল ভাবতে শিখলাম। এবং আমরা একই সঙ্গে বলবো যে ইংরেজ শাসনের তো সবটাই খারাপ ছিল না। এই যে আজকে আমরা যে বাড়িতে বসে আছি এগুলো তো আমাদের নবজাগরণের দাম, আমরা যে শিক্ষার ব্যবস্থা পেয়েছি সেটা ইংরেজ উত্তরাধিকারী পেয়েছি, এবং আমরা ব্রিটিশ শাসনের ফলে বা ব্রিটিশ শাসনের প্রতিক্রিয়াতে আমাদের বাংলা একটা নবজাগরণ ঘটেছিল এবং সেই নবজাগরণে রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথকে পেয়েছি যারা আমাদের বাংলা ভাষাকে আজকে রূপ দিয়েছেন, বাংলা গদ্যকে যারা পরিশীলিত করেছেন এবং আমাদের লিখতে শিখিয়েছেন, কথা বলতে শিখিয়েছেন এই বাংলা ভাষায়, সেটা কিন্তু ইংরেজ শাসনেরই একটা বাই প্রোডাক্ট। পরে যেহেতু শুরুতেই আমি বললাম কবিতা নানা রকম অবদমনের বিরুদ্ধে কথা বলে, তাই এটাও একটা অবদমন যেখানে আমাদের সবসময় বাধ্য করা হচ্ছে একভাবে চিন্তা করতে, আমাদের কিছু ক্ষোভে ফেলে দেওয়া হচ্ছে এবং আমাদের আমাদের পৃথিবীকে বিবাহিত, অবিবাহিত, বিবাহ বিচ্ছিন্ন এইসব নানা রকম স্টিরিও টাইপের মধ্যে বেঁধে দেওয়া হচ্ছে। আমাদের প্রেমকে স্বকীয় প্রেম, পরকীয় প্রেমে বেঁধে দেওয়া হচ্ছে। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করবে যে কবিরা সবসময় এই বিরুদ্ধে গিয়ে কথা বলে, যার ফলে কবিদের অনেক সময় অনেক রকমের বিদ্রোহ, অনেক রকমের পিতৃদেরও শিকার হতে হয়। কিন্তু পরকীয়া প্রেম নিয়ে কবিরা কথা বলেন মানেই যে তারা পরকীয়া প্রেম করেন বা তারা সমাজকে ভেঙে দিচ্ছেন বা সমাজকে তারা সেই পথে যেতে বলছেন তা নয়, এবং কবির কাজও সেটা নয়। কবির কাজ সমাজকে পরিবর্তন করা নয়, সমাজের একটা প্রতিক্রিয়া দেওয়া। 40-এর দশকে বুদ্ধদেব বসু যখন লিখতে শুরু করেন তখন তিনি লিখেছিলেন যা কিছু ব্যক্তিগত তাই পবিত্র, এবং অশ্লীলতার তখনও একটা ধোঁয়া উঠেছিল, বিদ্রুপ টিটকিরি উঠেছিল যে 40-এর কবিরা যেমন জীবনানন্দ দাস, আরও অনেক কবি ছিলেন সেই গোষ্ঠীতে, কল্লোল গোষ্ঠী এবং সমকালীন যে কবি গোষ্ঠী, তাদের কবিতাকে বলা হয়েছিল যে এগুলো অশ্লীল। আবার 50-এর দশকে কৃত্তিবাস বসু যখন আসে তারা নতুন করে শুরু করেন একটা কথা বলতে, কবিতা হবে স্বীকারোক্তির কবিতা। স্বীকারোক্তি বলতে কি, আমি যেভাবে বেঁচে আছি, সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা খুব বিখ্যাত কবিতা আছে আমি কীরকমভাবে বেঁচে আছি তুই দেখে জানি কিনিস, এই কবিতাটা একটা ওই স্বীকারোক্তিমূলক কবিতার একটা কপিবুক উদাহরণ। এখানে সারাক্ষণই তারা বলছে যে আমি কীভাবে আছি সেটা আমি লিখি,
আমার লেখা যেন কোনো কিছু বাদ না পড়ে, মানে আলপিন থেকে শুরু করে এনসাইক্লোপিডিয়া অবধি আমার জীবনে যা কিছু ঘটছে, আমার আশেপাশে যা কিছু আছে, সব কিছুতে আমি আমার লেখার মধ্যে স্থান দেব। এবং 100 বার সেই লেখার মধ্যে শরীর আসবে, তার শরীরে যা কিছু ঘটনা ঘটছে সেগুলো আসবে। এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু 85-এর কবিতা 40 থেকে শুরু হয়েছিল এই কাজ। কেন 40 থেকে? কারণ তার আগে একটা দীর্ঘ সময় আমরা রাবীন্দ্রিক কবিতার বলয়ে ছিলাম। আমি একটু পরে এটাকে কবিতার মধ্য দিয়ে বিষয়ে আনব। এই যে রাবীন্দ্রিক কবিতার বলয়, তা কিন্তু সেই যে ইংরেজি আনা, সেই যে ভিক্টোরীয় মূল্যবোধ, তার এক ছায়া তার মধ্যে এসে পড়েছিল। এবং আমরা ক্রমশ শরীর থেকে দূরে চলে যাচ্ছিলাম। আমাদের লেখার মধ্যে প্রাণ ছিল, আমাদের লেখার মধ্যে কাব্য ছিল, কিন্তু আমরা অনেক বেশি মাঠ, ফুল, গাছ, পাখি এইসব নিয়ে কথা বলছিলাম, আমরা নিজেদের নিয়ে কম কথা বলছিলাম। 40 এবং 50-এর দশক আবার আমাদের সেইখানে নিয়ে এলো। আমাদের একটা কোথাও অবদমন ছিল, সেটা ভেঙে বের করে দিতে চাই। এরপরে এখানে একজন কবির কথা বলেছি, ইনি রবীন্দ্রনাথ থেকেও কয়েক বছরের বড়। রবীন্দ্রনাথের জন্ম 1861-তে, ইনি 54-তে জন্ম। কবিতাটি এইরকম, কবিতাটি খুবই সাদা মাটা, কিন্তু কবিতাটিতে যেটা আছে সেটা হচ্ছে কবিতাটিতে শরীর আছে। আমি তারে ভালোবাসি অস্থিমাংস সহ, অমৃত সকলি তার মিলন বিরহ, বুঝি না আধ্যাত্মিকতা, দেহ ছাড়া প্রেম কথা, কামক লম্পট ভাই যা কহ তা কহ, কামনার কমনীয় কেলি কালি দহ, ওই গর্দমে ওই কঙ্কে ওই কেতে ও কলঙ্কে, কালীয় নাকের মতো সুখী অহরহ। এই কবিতাটি বহুদিন অনেক ভালো তথাকথিত ভালো কবিতার তলায় থামা চাপা পড়েছিল। সম্প্রতি এই লেখককে, এই কবিকে নিয়ে আমরা আলোচনা শুরু করেছি, কারণ এই কবির মধ্যে কোনো লজ্জা নেই, ইনি খুব অনাড়ম্বর এবং অকপটভাবে নিজের শরীরের কথা বলেছেন। এরপরে স্লাইডে যদি আমরা যাই, আমরা দেখব রবীন্দ্রনাথ কত কাব্যিকভাবে সুন্দর বলে একটি কবিতা লিখেছিলেন। এটা খুবই কম বয়সে লেখা, কড়িয় কোমল বইতে আছে। পরে তিনি আরও দূরে সরে যান, আরও বেশি দার্শনিক হয়ে পড়েন, কিন্তু এই কবিতাটি খুব সুন্দর একটি লেখা। এটাকে একটু বড় করা যাবে যাতে ওরা পড়তে পারে। অথরের কানে যেন অথরের ভাষা, দোহার হৃদয়ে যেন দোহে পান করে, গৃহ ছেড়ে নিরুদ্দেশ দুটি ভালোবাসা, তীর্থযাত্রা করিয়াছে অধর সম্মানে, দুইটি তরঙ্গ উঠে প্রেমের নিয়মে, ভাঙিয়া মিলিয়া যায় দুইটি অধরে, ব্যাকুল বাসনা দুটি চাহে পরস্করে, দেহের সীমায় আসে দুজনের দেখা, প্রেম লিখিতেছে গান কোমল আখরে, অধরতে থর থর সুন্দরের লেখা। এখানেই আছে, শেষটুকু পড়ে নিতে পারো। এই কবিতাটির মধ্যে দিয়ে যে শরীরী বাসনার কথা রবীন্দ্রনাথ লিখেছেন, কিন্তু সেটাও এরপরে রবীন্দ্রনাথের তার বয়সের সঙ্গে সঙ্গে তার অন্যান্য অনেক প্রজেক্ট ছিল জীবনে, সেই প্রজেক্টগুলির সঙ্গে মিশে যাবে। এখানে আমি কতগুলো মজার তথ্য দিতে চাই, যে তথ্যগুলো হয়তো আমাদের কাজে লেগে যাবে। আমাদের আমাদের যে সময়টার কথা আমরা বলছি, যে সময় আমি বললাম যে একটা খাঁচা তৈরি হচ্ছে ইংরেজ শাসনের ফলে এবং তার প্রতিক্রিয়াতে আমাদের নবজাগরণ হচ্ছে, সেই সময় একই সঙ্গে কিন্তু বঙ্কিমচন্দ্র, তিনি উপন্যাস লিখছেন, আজকে আমার বিষয় কবিতা, কিন্তু বঙ্কিমচন্দ্রের উপন্যাসের ভেতরে তিনি কিন্তু সমাজের কিছু নির্দেশিকা দিচ্ছেন। ডাক্তার যেরকম প্রেসক্রিপশন দেয়, তেমনি বঙ্কিমচন্দ্র বলতে চাইছেন যে নিজের স্ত্রীকেই শুধু ভালোবাসো, এবং যার ফলে কৃষ্ণকান্তের মিলের নায়িকা যে বিধবা ছিল রোহিণী, তাকে সে সত্যি দেখানো হচ্ছে যে সে তার প্রেমিকে গুলিতে মারা যাচ্ছে, এবং একটা জীবনে একটা অভিশাপ নেমে আসছে যখন তাদের মধ্যে একটা বিবাহ বহির্ভূত প্রেম হচ্ছে। একসঙ্গে বঙ্কিমচন্দ্র যখন কৃষ্ণ চরিত্র লিখছেন, তিনি কৃষ্ণকে বলছেন যে কৃষ্ণ সম্বন্ধে এতদিন যে বৈষ্ণব কাব্যে যা যা বলা হয়েছে যে তার অনেক গোপিনী ছিল, তিনি অনেক প্রেমিকার সঙ্গে বিহার করতেন, সেগুলো ভুল ছিল।
যিনি সেখানেও দেখাচ্ছেন যে কৃষ্ণর ব্যক্তিত্ব আসলে একেবারে আলাদা। আসলে এগুলো সেই সময়ে সেই যে একটা পরিস্থিতিগত যে মানসিক কাঠামো তারই একটা সমসাময়িক একটা ছাপ এদের চিন্তা ভাবনার মধ্যেও পড়েছে। তার মানে এটা বোঝা গেল যে মাঝে মাঝে সমাজ লেখককে নিয়ন্ত্রণ করে, ঠিক যেভাবে লেখক সমাজকে ভেঙে বেরিয়ে আসতে চায় তেমনি সমাজও লেখককে নিয়ন্ত্রণ করে। এর পরবর্তীতে আমরা দেখব যে এবারে আমি আসি মেয়েদের কথায়। কারণ আমরা কিছু কবিতা বললাম, যে কবিতাগুলো প্রতিবাদী কবিতা কিন্তু সেগুলো সরাসরি একটা কোনো জায়গায় বিদ্ধ করছে, যেখানে বলছে যে হয় দেশ নয় গণতন্ত্র নয় কোনো অত্যাচারী মানুষ তার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু আমরা একটা জায়গায় আসবো যেখানে নারীর কথা বলছে এবং নারীর কথা শোনার জন্য কিন্তু সমাজ বহুদিন যাবৎ প্রস্তুত ছিল না। আমরা অনেকদিন অবধি জানতাম যে মেয়েরা লিখবে না। রবীন্দ্রনাথের খাতা নামে একটি গল্প আছে, সেখানে দেখানো হচ্ছে যে একটি মেয়ে সে গোপন খাতায় কবিতা লিখত এবং তার খাতাটি তার নরেন্দ্রা কেড়ে নেয় এবং তার গোপনীয়তাটা নষ্ট হয়ে যায়। সে তার লেখার মধ্যে যে আনন্দটা পেত সেটা সে পায় না এবং তার স্বামী ছিল মহাপণ্ডিত ব্যক্তি, সেও হয়তো তারই বয়সে বা তার থেকে বছর কয়েকটি বড়, কিন্তু সে তো পুরুষ, তাই সে শিক্ষা দীক্ষা সব কিছু পেয়েছে, সে কলেজ ইউনিভার্সিটিতে পড়েছে। সে মেয়েটির ওই লেখা নিয়ে খুব হাসাহাসি করে এবং বলে যে একটু দেখছি মা মুশকিল, এবারে তো বাড়ির বউ সামলায় রেখে বাইরে যাবে, তুমিও লেখা লিখতে শুরু করে দিলে, এই যে তুচ্ছতার ছিল করা হয়, তার ফলে মেয়েটির খাতাটা সে পুড়িয়ে দেয় এবং চিরজীবনে জন্য তার লেখা বন্ধ হয়ে যায়। এই খাতা গল্পটা আসলে খুব বড় একটা প্রতীক চিহ্ন, ঠিক এভাবেই অজস্র মেয়ে বহু বছর ধরে কিছু লিখতে পারেন না, কিন্তু একটা সময় এলো যখন এই যে 40-50 দশকের কথাটা আমি কেন বললাম, ওই সময়টা কিন্তু একটা ওয়াটারশেড বা জলবিভাজিকা, ওই সময় পর থেকে মেয়েদের লেখা অনেক বেশি গুণে বেড়ে গেল এবং মেয়েরা অনেক বেশি সাহসী হয়ে বাইরে এসে দাঁড়ালেন এবং তাদের লেখার মধ্য দিয়ে তারা নিজেদের এই যে সমাজের সঙ্গে তাদের যে সংগ্রাম সেটাকে ফুটিয়ে তুলতে দেন। আমরা কি পরের স্লাইডে যেতে পারি? এই স্লাইডগুলো বাদ দিয়ে যাচ্ছি কারণ এই কবিতাগুলো পড়ার তাই এইখান থেকে আমরা এই যে নারীবাদীদের মধ্যে মেয়েদের লেখাকে সবসময় আমরা বলছি রাজনৈতিক, কেন বলছি তার কারণ নারীবাদীরা মনে করে যে পার্সোনালিস্ট পলিটিক্স আছে। একটু আগে সজীবন বাবু বললেন যে ছাত্ররা রাজনীতি করুক এটা চাইতেন যে বৈদ্যুতিক বর্ণন, এই কথাটার মানে কি? আসলে রাজনৈতিক চেতনা এই কথাটা কিন্তু শুধু আমরা এখন যে ভাবি বাইরে কতগুলো পতাকা ঝুলছে লাল পতাকা সবুজ পতাকা সেটাই কিন্তু রাজনীতি নয়। রাজনীতি মানে এক ধরনের সচেতনতা, রাজনীতি মানে নিজের সিদ্ধান্ত নিতে পারা। শুরু থেকে যে স্বাধীনতার কথা বলছি রাজনীতি তারই উল্লেখিত, রাজনীতি হলো নিজের মতবাদকে স্থাপন করার চেষ্টা। এবং এই যে রাজনৈতিক কথাটা আমাদের কলেজ জীবনে আমরা একটা কথা শুনতাম যে সব কিছুর ভেতরেই রাজনীতি আছে, তুমি যদি দুপক্ষের মধ্যে যখন ঝগড়া হয় বা বিতর্ক হয় তুমি যে কোনো একটি পক্ষে যদি থাকো তুমি রাজনৈতিক, তুমি যদি কোনো পক্ষ না নাও সেটাও একটা রাজনীতি, সেটা নিরপেক্ষতার রাজনীতি। তুমি যদি মনে করো যে আমি রাজনীতি করি না, আমি আমি কোথাও থাকবো না, আমি এই ঝামেলার মধ্যে থাকবো না, আমি ভালো ছেলে হয়ে গুটি গুটি আসবো পড়াশুনো করবো বাড়ি চলে যাবো, সেটাও কিন্তু একটা রাজনৈতিক জায়গা। সেটা কিসের জায়গা? সুবিধাবাদের জায়গা, যে আমি অন্য যারা রাজনীতি করছে তারা যে কষ্ট করে আমার জন্য কিছু অর্জন করে আছে আমি সেটা সুবিধাটা পাবো কিন্তু আমি তাদের মতো খান ধরাবো না বা রক্ত ধরাবো না। সব কিছুর ভেতরেই রাজনীতি আছে এবং জীবনটাই রাজনীতি।
যার ফলে জীবনানন্দের কবিতা যখন আমরা পড়ছি সেটাও একটা রাজনীতি, জীবনানন্দের ভাষার মধ্যেও রাজনীতি। তিনি যেভাবে পূর্ববঙ্গ থেকে এসে, বরিশাল থেকে এসে তিনি মূলধারার কলকাতার কবিতাকে পাল্টে দিচ্ছেন সেটাও যেমন রাজনীতি, মেয়েরা যখন কাগজে কলম ঠেকাচ্ছেন সেটাও রাজনীতি। মেয়েরা যখন প্রথম লিখতে শুরু করে তখন তাদের ওই যে খাতা কলমের বিদ্রুপ, সেই রকম হুবহু না হলেও অজস্র বিদ্রুপের মুখে পড়তে হয় এবং বারবার তাদেরকে ছুটতে হয় যে তুমি তো বেশ ছিলে বাবু, তুমি তো ভালো ভালো পত্রিকা দেখে সুন্দর সুন্দর সাজ করতে পারো, তুমি ভালো ভালো মেকআপ কিনতে পারো, তুমি আরামসে ঘুরে বেড়াতে পারো, বা তুমি ভালো ভালো রান্নার রেসিপি দেখে রান্না করো। যখন বিবাহিত হয়ে যায় মেয়েরা ছাত্রাবস্থায় একভাবে বলবে, বিয়ে করলে তখন বলবে তুমি সংসার দেখো, তুমি ছেলে পেলে মানুষ করো, তুমি রান্না বান্না করো, তোমাকে কে লেখার দুধ তোমার ঘরে কেন চাপবে, তুমি কেন লিখবে, আর তোমার আগে তো লেখার দরকার নেই, তোমাকে নিয়ে তো অলরেডি পুরুষরা লিখছে, কারণ পুরুষদের অর্ধেক কবিতাই তো মেয়েদের নিয়ে, তাই না? এবং পুরুষদের গল্পে উপন্যাসে অজস্র মেয়ে চরিত্র আছে। এই গত চার পাঁচ দিন আগে আমি সাহিত্য সভায় গিয়েছিলাম, সেখানে একজন অত্যন্ত বরিষ্ঠ পুরুষ লেখক, তাকে আমি বললাম যে আপনি কি দেখেছেন যে অমুক একটি বিখ্যাত পুরস্কার গত এত বছরের মধ্যে কোনো মহিলা পাননি? তখন তিনি বললেন যে হ্যাঁ হ্যাঁ, মহিলাদের নিয়ে লেখো না, তুমি লেখো যশোদাবা। আমি বললাম কেন, শুধু আমি কেন লিখবো, আপনি কেন লিখবেন না? তখন তিনি বললেন না না, আমার তো সব উপন্যাসই নারী কেন্দ্রিক, আমার উপন্যাসে নারী চরিত্রগুলোকে পড়ে দেখো, সেগুলো খুব স্ট্রং নারী চরিত্র। কিন্তু তিনি কখনোই ভাবতে পারছেন না যে তার লিখিত নারী চরিত্রের বাইরে একটা পৃথিবীতে সত্যিকারের নারীরা আছে যারা তাদের নিজেদের কথাগুলো বলতে চেয়েছে, এবং এই যে বলতে চাওয়া এটাও তাই জন্য একটা রাজনীতি, কারণ এই বলতে পারার জন্য অনেক পরিশ্রম করতে হচ্ছে, এবং পরিশ্রমটা শুরু হয়েছে যে সময়ে সেটা রাজলক্ষ্মী দেবী এবং কবিতা শিল্পীর সময়ে, যখন নাকি খুব সামান্য হাতে গোনা কয়েকজন নারী লিখতে পারে। এবং এই লেখার মধ্যে আমরা দেখব যে অনেকগুলি লেখাতেই আমরা স্পষ্ট দেখতে পাবো যে কিভাবে এই যে অবদমনের কথা বলছিলাম, অবদমনকে কিভাবে তারা তুচ্ছ করে দিচ্ছে, তারা কিভাবে অবদমনের বিরুদ্ধে গেছে। আচ্ছা, এর আগে স্লাইডে কোথায় কবিতা সিংহ আছে? আচ্ছা, এখানে কবিতা সিংহ, মহাভারতে একটা গল্প আছে যে পাণ্ডবরা যখন বিরাট রাজার কাছে গেলে অজ্ঞাতবাসী, তখন পাণ্ডবরা সমীপ রেখে নিজেদের অস্ত্রগুলো তুলে রাখে, ধর পাণ্ডবদের প্রত্যেকের আলাদা আলাদা অস্ত্র ছিল যেগুলো দেখলেই লোকে চিনে ফেলবে, কিন্তু অজ্ঞাতবাসের এক বছরে যদি তাদের পাণ্ডব বলে কেউ চিনে ফেলে তাহলে তাদের আবার 13 বছরের জন্য বনবাসী যেতে হবে, এরকম একটা ব্যাপার ছিল। তার ফলে ওই অজ্ঞাতবর্ষের সময় ওরা নিজেদের ওই বিশেষ বিশেষ অস্ত্রগুলো কাপড়ের মধ্যে মুড়ে সমীর বৃক্ষে তুলে রেখে চলে গেল। গিয়ে তারা কেউ বিহন্নলা সাজলেন অর্জুন, কেউ পাচক সাজলেন, কেউ হাতিশাল ঘোড়াশালের কর্মী সাজলেন নতুন শহরের, এরকমভাবে প্রত্যেকে আলাদা আলাদা ছদ্ম পরিচয় নিয়ে গেলেন। তার মানে ছদ্ম পরিচয় দেওয়ার জন্য তোমার অস্ত্রগুলোকে লুকিয়ে রাখতে হবে। কবিতা সিংহের এই কবিতাটি বলছে, ঠিক ওই মহাভারতের গল্পটাকে ইউজ করছে, তিনি বলছেন যে মেয়েরা আসলে সমীর বৃক্ষে নিজের আসল পরিচয় গুটিয়ে তুলে রেখে দেয়। কেন তুলে রেখে দেয়? কারণ জানে যে তার নিজের সমস্ত পরিচয়টা যদি সে সমাজের কাছে আনে তাহলে সমাজ এগুলো খুশি হবে না, সমাজ তাকে তার পরিচয় ভাবতে দেবে না, তার ফলে তাকে বারবার নিজের পরিচয় গোপন করে থাকতে হয়। এবং নিজের পরিচয় গোপন করতে করতে একটা সময়ে সে কিন্তু ভুলেই যায় সে আসলে কে ছিল। আত্মপরিচয়কে যদি তুমি প্রতিষ্ঠা না দাও, ওই রাজনীতিটার মধ্যে যদি তুমি না ঢোকো, তাহলে বারবার বারবার কিন্তু তুমি নিজেকে ভুলে যাবে। একটা সময় তুমি দেখবে ইউ আর এ নন এন্টিটি, তোমাকে আর কেউ পাত্তাই দিচ্ছে না। আত্মপরিচয় প্রতিষ্ঠার জন্য তাই জন্য লড়াই করতে হয়। এই কবিতাটি এই জন্য আমি উপস্থিত করেছি। কবিতা সিংহের অসংখ্য কবিতা আছে, এগুলোও দেখতে গেলে তোমরা পাবে, তোমরা পড়লে দেখবে যে সেগুলো কি আধুনিক, মানে 50-এর দশকে বা 60-এর দশকে লেখা হয়েছে, কিন্তু আজকের দিনে সেই কবিতাগুলো প্রত্যেকটা পড়লে শরীরে রক্ত গরম হয়ে যায়। রাজলক্ষ্মী দেবীর কবিতায় আসি। রাজলক্ষ্মী দেবী কিন্তু একেবারে অন্যভাবে কথা বলেছেন, তিনি একটা প্রতীক দিয়ে
কবিতাসিংহ প্রতীক দিয়ে বলেছেন, কবিতাসিংহ পাণ্ডব এবং মহাভারতের প্রতীক দিয়ে বলেছেন, রাজলক্ষ্মী দেবী বলেছেন একটা বাড়ির গল্প, বাড়িটা আসলে তার মন, মনটাকে কিভাবে তিনি দেখছেন যেন একটা বাড়ি যার পিছনে একটা ঘোরানো সিঁড়ি আছে, সেখান দিয়ে কিছু বন্ধুরা আনাগোনা করে চোরের মতো। আসলে আমাদের যাকে ভালোবাসার জিনিস সেগুলো আমাদের লুকিয়ে রাখতে হয়, এটা আমাদের মেয়েদের থেকে বেশি ভালোবাসা কেউ জানে না। এই জন্যই নারী আবার সেই অধিকারের কথা এসে যাই যখন আমরা, যে আমাদের ভালো লাগার জিনিসগুলো আমরা লুকিয়ে আস্বাদন করি এবং বাইরের পৃথিবীতে যেটা বড় সিঁড়ি দিয়ে যারা ওঠানামা করে তারা অনেক বেশি নিষ্ঠুর, অনেক বেশি সংবেদনহীন, তারা অনেক কিছু করতে হবে বলে করে, দায়িত্ববোধ থেকে করে এবং নানাভাবে তারা নিজেদের প্রতিষ্ঠা দেয়। তারা বলে যে এই দাবি আছে তোমার কাছে, একটি মেয়ের কাছে তাদের অনেক দাবি থাকে, কিন্তু যখন মেয়েকে নিজের আনন্দ পেতে চায় তখন তাকে সেই গোপন খাতা খুলে লিখতে হয় এবং তার মনের পেছনে সেই পুরানো গোপন সিঁড়িতে দিয়েই ওঠানামা করে তার আনন্দের যে বিষয়গুলি সেগুলো। এরপরের কবিতায় যাই মল্লিকা সেনগুপ্ত। আমরা একটা তথ্য বলে রাখি, সেটা হচ্ছে জীবনানন্দ দাস একজন বিখ্যাত কবি, তোমরা সবাই জানো। তার মা কুসুম কুমারী দেবী, তিনি কবি ছিলেন কিন্তু তিনি বেশি দিন কবিতা লিখতে পারেননি, তার কারণ তার কবিতা তার জীবনের যা ছন্দ মহিলাদের যেটা হয়, তার সন্তানকে বড় করা এবং সংসারের বিশাল পাপে পাপে জড়িয়ে যান তিনি। জীবনানন্দের লেখায় আছে যে আমার মা কবিতা লিখেছে কিন্তু সংসারের জন্য তিনি লেখা বন্ধ করে দিলেন, তারপরে তিনি একটি লাইন লিখেছেন যে হয়তো সংসারের জন্য এটা ভালোই হয়েছে। মানে একজন প্রখ্যাততম কবি, তিনি যেহেতু পুরুষ, তিনি এই অনুমোদনটা দিলেন যে মেয়েদের কবিতা লেখা বন্ধ হয়ে যাওয়াটা কোনো ক্ষতির ব্যাপার নয়, কারণ তাতে তো সমাজের আসলে সুবিধেই হয়, বাড়ির সুবিধে হয়, বাড়িতে সবাই ঠিক সময় ভাত পায়, ঠিক সময় রান্না পায়, ছেলে মেয়েদের পড়াশোনাটা ঠিক করে হয়। এই যে অনুমোদন, এই অনুমোদনটাই পুরুষতন্ত্র বা পিতৃতন্ত্র বারবার করে মেয়েদের দেয় যে তোমার লেখালেখি করার দরকার নেই, লেখালেখি করতে গেলে তোমার জীবন এত অস্বচ্ছন্দ হয়ে যাবে এবং এত কষ্টের জীবন হবে এবং তোমার সংসারও একেবারে ছাড়ে ছাড়ে যাবে যে তুমি লিখো না। সেই একই কথা ঘুরিয়ে আরো সাম্প্রতিককালের কবিরা বলছেন এবং হয়তো সরাসরি এখানে একটি ম্যারিটাল রেপের গল্প আছে মল্লিকা সেনগুপ্তের লেখায়, কবিতাটি পড়া যাচ্ছে নিশ্চয়ই, কাজে আমি পড়ে শোনাচ্ছি না। এই কবিতাগুলো আমরা স্মরণযোগ্য এই কারণে মনে করি, মল্লিকা সেনগুপ্ত বেশ কিছু বছর হলো ক্যান্সারে মারা গেছেন, তার তিনি খুব ঘোষিতভাবে নারীবাদী কবি, তার এই কবিতাটির মধ্যে চিরন্তন একটা সত্য আছে, কিন্তু সেই সত্যটার সঙ্গে আজকের দিনেও যেটা কোর্টে বিভিন্ন জায়গায় আলোচিত হয় সমানে সেই কথাটাও আছে যে একটি মেয়ের শরীরের উপর তার স্বামীর অধিকার কতটা হওয়া উচিত বা উচিত নয়, এবং একটি মহিলাকে যদি তার অসম্মতিতে কেউ সম্মান করে তাহলে ধর্ষণ কি ধর্ষণ নয়। এরপরে কবিতাটিও অসম্ভবভাবে প্রতিবাদী কবিতা, তসলিমা নাসরিনের নামও নিশ্চয়ই সবাই জানো, তিনি এখন ভারতে থাকে, আগে বাংলাদেশে থাকতেন এবং অনেকটা সময় তাকে নির্বাসনে চলে যেতে হয়েছিল, তার নির্বাসিত জীবন নিয়েও তার সিনেমা আছে, তার লেখা আছে। এই কবিতাতে তিনি নারীর একটা অবজেক্টিফিকেশনের কথা বলেছেন, নারীকে কিভাবে ভালো ভালো সুন্দর সুন্দর জামা কাপড় সুন্দর গয়না দিয়ে তাকে একটা অবজেক্টে পরিণত করে রাখার চেষ্টা করে সমাজ, সেই কথাটা আছে। এটা নিশ্চয়ই পড়তে পারছো, তাই জন্য এটা আমি পড়ে শোনাচ্ছি না। এরপরে আমি যাবো সুতপা সেনগুপ্ত, আরো সাম্প্রতিক একজন কবি, ইনি লিখেছেন একেবারে অন্য ভাষায় অন্যভাবে, এবং আমরা দেখবো যে ক্রমশ মেয়েদের কবিতা অন্যদিকে চলে যাচ্ছে, তারা কিন্তু সরাসরি প্রতিবাদ থেকে তারা অনেক গোপন নানা রকম প্রতীকের মধ্যে দিয়ে নিজের প্রতিবাদকে রেখে যাচ্ছে। এখানে তিনি সুতপা সেনগুপ্ত বলছেন, যদি কিঞ্চিত বাসনা হয় মনে এমন ফেলিয়া দেব, পুটলি গন্ধে জীবন সুখে কিঞ্জর হলে জীবন ফেলিব, খেলা ছড়া এ বাজারে ভাবিয়ে কিছুই কিনিতে চাহি নাই, নিজের হৃদয় বিকাইব ভাবিয়া এক কাটা করি পরে আসিয়াছিলাম, তবু বাসনা ডুবালো গলা জলে, বলবস্ত্র জীবনের হাঁটুতে রাখিয়ে মাথা গাঁদিয়াছি কত, আজ ক্রন্দন ফেলিব। এই যে ক্রন্দন ফেলিব এই কথাটা আছে এখানে, আমরা সবসময় কাঁদতে চাই না, ভিক্টিমহুড সেলিব্রেট করতে মেয়েরা কখনোই চায় না, মেয়েরা চায় আসলে নিজের সত্তাকে প্রতিষ্ঠা দিতে,
সরকার প্রতিষ্ঠা দিতে গিয়ে সে ভিক্টিম হয়ে পড়ছে, কারণ সমাজ তাকে অ্যাকসেপ্ট করছে না, সেটা হয়তো আলাদা কথা। এরপরে আসবো সংযুক্তা বন্দ্যোপাধ্যায়ের কবিতায়। সংযুক্তা বন্দ্যোপাধ্যায় একটা গদ্যধর্মী কবিতা, এখানে একটা লাইন আছে, পুরনো লক্ষ্মীর ছাপিতে কলঙ্ক লাগার উপর টাকা। আসলে মেয়েদের সঙ্গে কলঙ্ক শব্দটা বারবার জড়িয়ে যায়, যেরকম শৈলিনী শব্দটাও সবসময় জড়িয়ে যায়। আর লক্ষ্মীর ছাপি কথাটাও মেয়েদের ভীষণ নিজস্ব যে জগতের কথা, মেয়েদের ছোটবেলা থেকে লক্ষ্মী মেয়ে হয়ে থাকতে বলা হয়। এখানে পুরনো লক্ষ্মীর ছাপিতে কলঙ্ক লাগার উপর টাকা, কালচে লাল রাজপুত্র, বাচ্চার ভাঙা তিন চাকা সাইকেল, এসব থেকে কিছু পাওয়া যায় না। যে সংসার ছেড়ে গৃহস্থ চলে গেছে, একটা সংসার যেখান থেকে গৃহস্থ চলে যাচ্ছে, এই ছবিটা আমরা এই কবিতা থেকে পাচ্ছি। এগুলো খুব গুড়ো প্রতীকের কবিতা, কিন্তু খুব উচ্চ মার্গের কবিতা। তোমরা যদি কবিতা পড়ার অভ্যাস তৈরি করো, তাহলেই একমাত্র এই কবিতা থেকে তোমরা কিছু পাবে, হয়তো সরাসরি প্রতিবাদ এখানে নেই। এরপরের কবিতা চলে যাই। এরপরে লেখাটি চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়। এই কবি নিজেই সরে গেছে, তিনি এখন আর লেখেন না, কিন্তু এই কবিতাটি শেষ লাইনে আছে। এখানে পুরোপুরি যে কথাটা শুনতে বলেছিলাম, যে শৈলিনী শব্দটা আছে আমাদের সমাজে, সেটাকে অত্যন্ত খারাপ একটা শব্দ হিসেবে ভাবা হয়, কিন্তু সেখানে কিন্তু ওই নিজের ইচ্ছা বা নিজের স্বাধীনতা, এই কথাটি বারবার করে আসে। কিন্তু নিজের স্বাধীনতা যখন একটি মেয়ে দেখায়, তখনই তাকে গণিকা বা বেশ্যা বলে দেওয়া হয়। এবং আজকের মেয়েরা, চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় 90 দশকে লিখেছেন, আজকের মেয়েরা যখন লেখেন, তারা যেন মনে হয় স্বেচ্ছায় এই গণিকার সত্তাটাকে নিয়ে লেখেন। তাই তিনি লিখছেন যে ভাগ্যচক্র ঠেলে দিই, এরপর শিয়ালদা স্টেশন নিজেকে দাঁড় করাই অগণিত গণিকার দলে, যাতে ফ্ল্যাশব্যাকে জীবনের 40 বছর জ্বলে ওঠে। এবং শেষ ছবিটায় মনে মনে বলি, এত তৃষ্ণা কেন, সামনে যে সে আমার জীবনের প্রথম খদ্দে। খদ্দের শব্দটা এখানে অদ্ভুতভাবে ব্যবহার করা হয়েছে, যার ফলে এখানে যে প্রেমিক, সে যেন আসলে তার প্রেম ক্রয় করতে আসে। খদ্দের মানে তো যে কিনতে আসে, এবং গণিকাদের ক্ষেত্রেও ওই খদ্দের শব্দটা ব্যবহার করা হয়। এই কবিতাগুলোর মধ্যে দিয়ে আসলে ওই যে প্রথমে বললাম, ভবপুরে মানুষ ছিন্নমূল মানুষ, সম্পূর্ণ নিঃস্ব মানুষ, তেমনি গণিকা বা বেশ্যা বা শৈলিনীদের মধ্যেও সমাজ বহির্ভূত মানুষের কথা আছে। এদের সঙ্গে নিজেকে নিজের আত্মতা স্বীকার করা বা নিজের আইডেন্টিফিকেশন, নিজেকে আত্মীকৃত করা, এটার মধ্যে দিয়ে এক রকমের প্রতিবাদ আছে, যেটা সমাজের ওই নিয়ম নিষ্ঠতাকে তছনছ করতে চায়, বারবার নিজেকে প্রতিষ্ঠা দিতে চায় এবং বারবার বলতে চায় যে আমি 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 শেষ পর্যন্ত যা বলছি আমার কথা তোমরা শোনো। এবং সেটা বলার জন্য এগুলো নানা রকম প্রক্রিয়া, এগুলো নানা রকম ছদ্ম ব্যবহার, যেরকম আমরা ছদ্মবেশ করি, যেরকমভাবে তোমরা দেখো যে সংক্রান্তির সময় কেউ শিক্ষাপুর সেজে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, তেমনি কবি নানা রকম রূপ করে। এবং ধরতে ধরতে কবি নিজেকে বুঝিয়ে দেয় যারা পড়ছে তাদের কাছে একটা মেসেজ পাঠিয়ে দেয়, একটা মুক্ত চিঠি, যেরকম চিরকুট ছুড়ে দেওয়া হয় বা মুক্ত চিঠি পাঠানো হয়, ঠিক তেমনিভাবে কবি কিন্তু তার মেসেজগুলো রেখে যান, যে মেসেজটা শেষ অবধি স্বাধীনতার মেসেজ। এখানে আমি শেষ করছি, এবার কিছু প্রশ্ন উত্তরের